সিরিজের প্রথম টি ভারতের বিপক্ষে বাংলাদেশের সাত উইকেটের জয় বাংলাদেশকে ব্যর্থ করতে চার নেতা হত্যা খুনি চক্র যাতে ক্ষমতায় আসতে না পারে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী পনেরোই আগস্ট ও তেসরা নভেম্বরের হত্যাকাণ্ড একই সূত্রের বললেন ওবায়দুল কাদের বনানী কবরস্থানে শ্রদ্ধা হাইকোর্টে বহাল ঋণ খেলাফিতে বিশেষ সুবিধা অনিয়ম রুখতে বাংলাদেশ ব্যাংকের কমিটি গঠনের নির্দেশ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে তফসিল নভেম্বরে ভোট হবে ইভিএম শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি তাজনু বাজাবি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে সংবাদে আরো থাকছে ক্যাসিনো কাণ্ডে মাতাল যুবলীগ কংগ্রেসের সৎ ও পরীক্ষিতদের জায়গা দেওয়ার আহ্বান নেতাকর্মীদের ভারতের বিপক্ষে প্রথম টি জয় দিল্লিতে স্বাগতিকদের সাত উইকেটে হারিয়েছে টাইগাররা ভারতের দেয়া একশো উনপঞ্চাশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ শুরুর সেই ধাক্কা সামলে ভালোই খেলছিলেন অভিষিক্ত নাইম শেখ দলীয় চুয়ান্ন ও ব্যক্তিগত ২৬ রানের সাজ ঘরে ফেরেন নাইম এরপর সৌম্যর সাথে জুটি বাঁধেন মিস্টার ডিপেন্ডেবল এই জুটিতে আসে ষাট রান সৌম্য উনচল্লিশ রানে আউট হলে মুশফিক হাফ সেঞ্চুরি তুলে নেন ষাট রানে অপরাজিত থাকেন তিনি মাহমুদুল্লাহ পনেরো রানে অপরাজিত থাকেন এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেটে একশো রানের ফাইটিং স্কোর পায় ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে ব্যর্থ করতে জাতির পিতা সহ জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল হত্যা দিবসের আলোচনায় বঙ্গবন্ধু কন্যা বলেন সাজা হবেই। খুনি চক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যার আশি দিনের মাথায় স্বাধীনতা বিরোধীরা কারাগারেই হত্যা করে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ এ এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে শহীদ চার নেতার স্মরণে এই আলোচনা সভা প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ব্যর্থ করতেই জাতির পিতা সহ জাতীয় চার নেতাকে হত্যা করেছিল ষড়যন্ত্রকারীরা ঘটনার পর থেকে মানুষের কাছে আরও স্পষ্ট হয়ে গেল যেটা ছিল সম্পূর্ণভাবে রাজনৈতিক এবং স্বাধীনতা বিরোধীদের কাজ কারণ তারা প্রতিশোধ নিয়েছিল যে বাংলাদেশ কেন স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র কাজে স্বাধীন রাষ্ট্র হিসেবে যেন বাংলাদেশ টিকতে না পারে বঙ্গবন্ধু কন্যা বলেন ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে ক্ষমতায় এসে আগস্টের পর রক্তের খেলায় মেতে উঠেছিল জিয়াউর রহমান খুনি পরিবারের জন্য কারো মায়াকান্না থাকলেও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না বাংলাদেশে এত নেতা থাকলে বিএনপির নেতা এতই অভাব হয়ে গেল যে একজন নেতা পেল না যে আর এক সাজাপ্রাপ্ত আসামি এবং যে পড়াতো তাকে বানালো ভারপ্রাপ্ত

টানা ক্ষমতায় থেকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে স্বাধীনতার চেতনা পুনরুদ্ধার করে উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ এ ধারা বজায় থাকলে দেশ আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী বাঙালি জাতি একটি চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সে সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন পনেরোই আগস্ট এবং তেসরা নভেম্বরের খুনিরা একই চক্রের এদিকে জাতীয় চার নেতা হত্যাকারীদের দেশে ফিরে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহকর্মীদের সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী প্রথমে সরকার প্রধান হিসেবে পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এ সময়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন পনেরো আগস্ট এবং তিন নভেম্বরের খুনিরা একই চক্রের বিদেশে পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি যারা খুনি তাদের অনেকেরই দণ্ড কার্যকর হয়েছে যাদের দণ্ড কার্যকর হয়নি যারা বিদেশে পলাতক তাদেরকে ফিরিয়ে আনার জন্য জোরদার প্রয়াস অব্যাহত রয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সহযোগী সংগঠন ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আসেন বনানী কবরস্থানে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা এ সময় শহীদ জাতীয় চার নেতার আত্মার মাখেরাত কামনা করে মোনাজাত করা হয় এদিকে সকালে জেল হত্যা দিবস উপলক্ষে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শুধুমাত্র জেল হত্যার খুনিরাই নয় বঙ্গবন্ধু হত্যা এবং একুশ আগস্টের আসামিরাও বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে তাদেরকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে জেল হত্যার নয় আপনারা জানেন বঙ্গবন্ধুর খুনিরাও আমরা শনাক্ত করেছি তারাও বিভিন্ন জায়গায় পালিয়ে আছেন এবং পালিয়ে বেড়াচ্ছেন তারপরে আমরা এই যে একুশে আগস্ট গ্রেনেড হত্যা সেখানেও অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন আমরা তাদের সবাইকে চিহ্নিত করে আমরা আনার প্রচেষ্টায় রয়েছি আমরা আশা করি যে কোনো সময় আমরা এদেরকে মানে ক্রমান্বয়ে এদেরকে নিয়ে আসব। চার নেতার হত্যার নেপথ্যে কুশীলবদের তালিকা করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সবাইকে আইনার আওতায় আনা হবে মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা এদিকে নানা কর্মসূচিতে আট বিভাগ সহ সারাদেশে পালিত হচ্ছে জেল হত্যা দিবস কর্মসূচির মধ্যে রয়েছে শোক র্যালী স্বেচ্ছায় রক্তদান আলোচনা সভা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা জেল হত্যার উপর ডকুমেন্টারি প্রদর্শন জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তব অর্পণ প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট জেল হত্যা দিবসের সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে বিশাল শোক র্যালি বের হয় বিকালে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয় আলোচনা সভা ও শহীদ সৈয়দ নজরুল ইসলামের রাজনীতি এবং জেল হত্যার ওপর ডকুমেন্টারি প্রদর্শনী চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগ বন্দর পতেঙ্গা শাখার উদ্যোগে ফকিরহাট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকালে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে শহীদ এ এইচএম কামরুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠান সিলেটে সকাল এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসভবনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ সকালে বরিশাল নগরীর সোহেল চত্বরের আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন অস্থায়ী বেদিতে জাতির জনক ও চার জাতীয় নেতা প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সকালে বঙ্গবন্ধু সমাধি সৌদের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন পরে বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্য ও চার জাতীয় নেতার রুহের মাখফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা এছাড়া সিরাজগঞ্জ ঝিনাইদহ নাটোর সুনামগঞ্জ খাগড়াছড়ি বাগেরহাট মানিকগঞ্জ টাঙ্গাইল মলহীবাজার ও নড়াইলে পালিত হয়েছে জেল হত্যা দিবস একুশে টেলিভিশন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি কালো অধ্যায় তেসরা নভেম্বর কারা অভ্যন্তরে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড উনিশশো পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর তার ঘনিষ্ঠ চার সহক চরকে নিরম্বমভাবে হত্যা করে খুনিচক্র নিশ্চিত মৃত্যু জেনেও বঙ্গবন্ধুর আদর্শ আনুগত্য আর দেশপ্রেমের প্রশ্নে আপোষ করেন নেতারা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে বাংলাদেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিতেই হত্যা করা হয় এই চার নেতাকে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন মুক্তিযুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশ দেশ গঠনে বঙ্গবন্ধুর চার সহচর জাতীয় নেতা তাজউদ্দিন আহমদ সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনা এক একজন কারিগর তখন ধ্বংসস্তূপের মধ্যেই শেখ মুজিবের সোনার বাংলা গড়ার কাজে নিয়োজিত বারুদে পোড়া শস্য দানা থেকে স্বাধীন বাংলায় জনতার মুখে হাসি ফোটানোর ব্রত নিয়েই এগিয়ে চলা স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রে জাতির পিতাকে হত্যার পরে সেই পথ চলাও স্থবির হয়ে যায় সম্ভাবনার সব আদর্শ ধ্বংস করতে বিশ্বাসঘাতক খন্দকার মোশতাকের লোভ নিশ্চিহ্ন করে দিতে চায় সব কিছু তেসরা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢুকে জাতীয় চার নেতাকে হত্যা করে ঘাতকরা জাতির জন্য এই আত্মত্যাগ সব প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকুক স্বজন হারা পরিবারের এটুকুই চাওয়া আব্বু চেষ্টা করেছিলেন যে মোস্তাক ক্যাবিনেটে আওয়ামী লীগের এই ধরনের কেউ যেন না যোগদান করে যখন সবাই যোগদান করল অধিকাংশ তখন আব্বু ভীষণ মন খারাপ হয়ে গেল কেন কেন বাইরে মেসেজ পাঠিয়েছিলেন যে আন্দোলন যেন অব্যাহত থাকে আমরা কেন এই হত্যা বঙ্গবন্ধুর হত্যার উপর দিয়ে যেন কেউ যে ক্যাবিনেটে শপথ না নেয় জাতির চার নেতা জীবন দিয়ে প্রমাণ করেছেন ক্ষমতা চেয়ে তাদের কাছে ছিল সবচেয়ে বড় বঙ্গবন্ধুর প্রতি তাদের যে ভালোবাসা সম্মান জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেখান থেকে তারা জীবনকে বিসর্জন দিয়েছেন কিন্তু ক্ষমতার কাছে খন্দকার বেমানের কাছে আত্মসম্ভব করেন বঙ্গবন্ধুর নির্দেশিত পথে দেশ গঠনে নিবেদিত জাতীয় নেতাদের আদর্শ অনুসরণ করার তাগিদ স্বজনদের আজকে যারা রাজনীতি আমরা করি বা ভবিষ্যতে করবে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম তাকে একটা মনে রাখতে হবে নেতার প্রতি আনুগত্য ত্যাগের যে ইতিহাস সৃষ্টি করেছে চার নেতা তাকে অনুসরণ করতে হবে এরকম যেন মর্মান্তিক ঘটনার আর কখনো উদয় না হয় কারণ শতাব্দীতে একটা মানুষই জন্ম হয় বঙ্গবন্ধু বা তাজউদ্দিন সৈয়দ নজরুল ইসলাম এবং তাদের সুযোগ্য সাথী মনসুর আলী কামরুজ্জামানদের মতো মানুষ এনারা কিন্তু ক্ষণজন্মা মানুষ তো এই নেতৃত্ব সৃষ্টিও কিন্তু আরও শত বছর লাগে তা আমরা তো একটা বিশাল ধাক্কা খেয়ে অনেকখানি আমরা পিছিয়ে গেছি ঘাপটি মেরে থাকা খুনিদের উত্তসূরীরা আর যেন রাজনীতিকে কলুষিত করতে না পারে এমন দাবিও স্বজনদের কণ্ঠে মর্মান্তিক একটা সময়ের প্রতিচ্ছবি আমরা খুঁজে পাই আজকের প্রজন্মকে সেটা জানতে হবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা ঋণ পুনঃতফসিলীকরণ সংক্রান্ত বিশেষ সুবিধা বহাল রেখেছেন হাইকোর্ট এছাড়া এই বিষয়ক প্রজ্ঞাপনের মেয়াদ আরও নব্বই দিন বাড়াতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকে ব্যাংক খাতে অনিয়ম ও ঘাটতি রুখতে নয় সদস্যের কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি জেবিএম এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খাইরুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন রিপোর্ট ব্যাংক খাতে অর্থ আত্মসাত ঋণ অনুমোদনে অনিয়ম সুদ মৌকুফ সংক্রান্ত বিষয় তদন্ত ও সুপারিশ প্রণয়নে কমিশন গঠনের দাবি করে গত বছরের তেইশে জুন অর্থ সচিব সহ পাঁচজনকে লিগেল নোটিশ দেয়া হয় নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে সংগঠনের পক্ষে আইনজীবী রিট করেন হাইকোর্ট তিন দফা নির্দেশনা দিয়ে রুল জারি করেন ওই রুলের শুনানির সময় ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক হাইকোর্ট ওই প্রজ্ঞাপনের উপর স্থিতাবস্থা জারি করে নানা আইনি প্রক্রিয়া শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ দুই মাসের জন্য স্থগিত করে রুল শুনানির জন্য নির্দেশ দেয় ওই নির্দেশের পর হাইকোর্ট মামলাটির শুনানি নিয়ে এ রায় দেন রোববার এ রায়ে ঋণ পুনঃতফসিলীকরণ সংক্রান্ত বিশেষ সুবিধা বহাল রাখেন হাইকোর্ট সংশ্লিষ্ট সার্কুলারের মেয়াদ আর নব্বই দিন বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকে নির্দেশ দেন আজকের থেকে নিয়ে আরো নব্বই দিন পর্যন্ত এই সার্কুলার অ্যালাইভ থাকবে অপারেশনে থাকবে যারা টু জমা দিয়ে লোন আবেদন করতে পারবে এবং তারা ফার্দার লোনের আর একটা ইস্যু ছিল ফার্দার লোনও নিতে পারবে যে বিধিবিধানগুলি আছে সেই বিধিবিধানগুলির জন্য মান্য করা হয় রায়ে ব্যাংকিং খাতে অনিয়ম ও সংকট নিরসনে নয় সদস্যের কমিটি গঠন করতে বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে ব্যাংকগুলোর যে দুর্বলতা বিশেষ করে লোন পরিশোধ তারপরে আপনার লোন পরিশোধ লোন স্যাংশন এবং অন্যান্য যে লোন কালেকশন থেকে অনিয়ম এই সবগুলো বিষয় তারা একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করবে এই দুরবস্থাগুলো দূর করা যায় সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কাছে তারা তাদের প্রতিবেদন দাখিল করবেন আদালতের মতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুদের হার ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা উচিত সেই কমিটিতে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কাজের কোনো ইন্টারাপশন হবে না বাংলাদেশ ব্যাংক আরো সাকসেসফুলি কাজ করতে পারবে এদিকে এই মামলার শুনানিতে ঋণ পুনঃতফসিলীকরণ সংক্রান্ত বিশেষ সুবিধা বহাল রাখার পক্ষে বাংলাদেশ ব্যাংক একটি হলফনামা হাইকোর্টে দাখিল করে ঢাকা আগামী হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন তফসিল ঘোষণা আঠারো নভেম্বরের পর আর দুই সিটি নির্বাচনেই ভোট হবে ইভিএম এ তবে চট্টগ্রাম সিটি নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত হয়নি কমিশনের সভা শেষে সব কথা জানান ইসি সচিব রিপোর্ট সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে তিপ্পান্নতম কমিশন সভা জাতীয় সংসদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন দুই হাজার উনিশের খসড়া পুনর্বিবেচনা গণপ্রতিনিধিত্ব আইনের খসড়া চূড়ান্তকরণ এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং আমাদের পরে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের সভার আলোচ্য বিষয় সম্পর্কে অবহিত করেন বলেন আগামী জানুয়ারিতে হবে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন চট্টগ্রাম সিটির বিষয়ে সিদ্ধান্ত পরে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনারা জানেন এপ্রিলের দিকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা থাকে এজন্য ওই সময় নির্বাচন হবে না তো নির্বাচনটা এটা জানুয়ারি মাসে করার জন্য সিদ্ধান্ত হয়েছে উত্তর এবং দক্ষিণে একদিনই হবে এবং একসাথেই হবে এবং এই নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং বর্তমান যে আপনার ভোটার তালিকা যেটা আছে সেই ভোটার তালিকা অনুযায়ী এই নির্বাচন হবে শিডিউল হলে পনেরো তারিখের পর যে কোনো তারিখে কমিশন সভা করি দুই সালের আটাশ এপ্রিল ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ১৪ মে প্রথম সভা হয় ঢাকা উত্তর সিটির আর সতেরো মে সভা হয় দক্ষিণ সিটিতে চট্টগ্রাম সিটির প্রথম সভা হয় ছয় আগস্ট সে হিসাবে ঢাকা উত্তর সিটির মেয়াদ শেষ হবে তেরো মে দক্ষিণের ষোলো মে এবং পাঁচ আগস্ট শেষ হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদ যেহেতু এটা এখনো সময় আছে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আইন অনুযায়ী পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার একশো দিন আগে ভোটের বাধ্যবাধকতা রয়েছে স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা সংবাদে এরপর জানিয়েছি বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি লিমিটেড বিরতি ফিরে এসে যা থাকছে ফেসবুকে পোস্ট নাগরিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান গুজবে বিশ্বাস না করে আত্মজিজ্ঞাসার পরামর্শ কর্মচারী চাকরিচ্যুত করার পাঁচ মামলা পঞ্চাশ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন ডক্টর ইউনুস ফেসবুকে পোস্ট দিতে নাগরিকদের আরো দায়িত্বশীল ও সতর্ক হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গুজবে বিশ্বাস না করে বিষয়গুলো নিয়ে আত্মজিজ্ঞাসার পরামর্শ দিয়েছেন তিনি সচিবালয় বিটের রিপোর্টারদের সংগঠন বিএসআরএফ আয়োজিত সংলাপে মন্ত্রী বলেন যারা গুজব রটায় তারা ধরা পড়ছে রিপোর্টারও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফের সংলাপে অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সহিংসতা সহ সমসাময়িক নানা ঘটনা উঠে আসে সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সুনির্দিষ্ট তথ্য ছাড়া কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না চলমান অভিযানকে শুদ্ধি অভিযান নয় বরং সুশাসন প্রতিষ্ঠার অভিযান হিসেবেই চিহ্নিত করেছেন তিনি সুশাসন প্রতিষ্ঠার জন্য এই অভিযান বলুন আর এই প্রক্রিয়া বলুন এটা চলছে যারা এই ফেসবুক ইউজ করেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করার জন্য আমি অনুরোধ রাখব আপনার লেখাটির মাধ্যমে আপনি যে যেই একটা ক্ষতি করে ফেলছেন যেই একটা ঘটনা ঘটিয়ে ঘটিয়ে ফেলছেন এটা হয়তো আপনি নিজেও জানেন যারা অবৈধ ক্যাসিনো চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী ক্রিকেট বোর্ড সভাপতি ক্যাসিনো খেলার ছবি ভাইরাল হওয়ার প্রশ্নের উত্তরে তিনি বলেন দেশের বাইরে তিনি খেলেছেন সেটা বৈধ ক্যাসিনো যারা অর্গানাইজ করেন যারা মানে এই ব্যবসাটা অবৈধ ব্যবসাটা করেন তাদের বিরুদ্ধে আমাদের সহ কে কি ওখানে যে খেললো কে কি করলো এরকম করলে তো লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে আমাদের পিছনে দৌড়াতে হবে আরেক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন উচ্চ আদালতের নির্দেশে সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত রিপোর্ট তৈরির কাজ করছে র্যাব আর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার নিখুঁত একটি চার্জশিট শিগগিরই দেওয়া হবে আমরা মনে করি তারা একটা ফাইনাল স্টেজে দিকে যাচ্ছে ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণ হলে সরকারি চাকরি হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যতগুলি ডিপার্টমেন্ট আছে সবগুলি চালু হয়ে গিয়েছে মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির হার হতে যাচ্ছে আট দশমিক শতাংশ সরকারের এই বক্তব্য বাস্তবসম্মত নয় বলে দাবি করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনীয় আশঙ্কা প্রকাশ করেছে তারা এছাড়া প্রণোদনা না দিয়ে অর্থনীতির সংস্কারের পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি বিস্তারিত রিয়াজ সুমন জানাচ্ছেন চলতি অর্থ বছরের বাজেটের প্রথম তিন মাসের সফলতা অগ্রগতির উপর গবেষণা চালিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি গবেষণায় গুরুত্ব পেয়েছে রাজস্ব খাত ব্যাংকিং ব্যবস্থাপনা পুঁজিবাজার সংকট এবং বৈদেশিক বাণিজ্য রোববার রাজধানীর সিডাপ নায়তনে গবেষণায় পাওয়া তথ্য নিয়ে সিপিডির এই মিডিয়া ব্রিফিং যোগ দেন প্রতিষ্ঠানের গবেষকরা আমরা এই আশঙ্কাটাই করেছিলাম আপনাদের গবেষকরা বলেন গত অর্থ বছর রাজস্ব আদায় হয় লক্ষ্যমাত্রা থেকে 87000 কোটি টাকা কম এবারেও বড় ঘাটতির আশঙ্কা তাদের খেলাফি ঋণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও অভিযোগ তাদের যেহেতু ব্যাংকগুলোতে খেলাফি ঋণের পরিমাণ নন পারফর্মিং লোনের পরিমাণ অনেক গুণ বেড়ে গেছে মানুষের একটা আস্থা ক্রমান্বয়ে কমে গেছে রাজস্ব বোর্ডের যে লক্ষ্য আছে এইটা প্রায় বাকি নয় মাসে প্রায় ছাপ্পান্ন শতাংশ শতাংশ বাড়তে হবে এইটা কিন্তু প্রায় আপনারা বুঝতে পারছেন যে আমরা আবার একটা বড় ধরনের ঘাটতির ভিতরে আসছি পুঁজিবাজারের অস্থিরতার জন্য সুশাসনের অভাব এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে দায়ী করেন তারা পুঁজিবাজারের সমস্যাটি অর্থ সংকটজনিত কোনো সমস্যা নয় বাজারের সমস্যাটি হচ্ছে এর সুশাসন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিডি সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন প্রভৃতি অর্জন নিয়ে সরকারের বক্তব্যের সাথে বাস্তবতার মিল নেই জিডিপির অংশ হিসেবে তেইশ শতাংশের ভিতরে আমার ব্যক্তি খাতের বিনিয়োগ ওঠানামা করছে বাড়তি বিনিয়োগ ব্যতিরিকে বাড়তি প্রবৃদ্ধির উৎসটা কি এটা আমরা অর্থনীতিবিদ হিসেবে খুবই পুলকিতভাবে চিন্তিত হয়ে আছি বাংলাদেশে এখন একটি সুতাকাটা ঘুড়ির মতো অর্থনীতি বিষয়ে সরকার নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন প্রণোদনা না দিয়ে দুষ্ট চক্র দমন এবং অর্থনীতির সংস্কার প্রয়োজন যারা এখানে ব্যাংকের টাকা ফেরত দেয় না যারা পুঁজিবাজারে ফাটকাবাজি করে তারাই এই সংস্কারের শত্রু হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়েছে এবং এইটার রাজন এই রাজনৈতিক অর্থনীতির দুষ্টচক্র যদি ভাঙা না যায় তাহলে এই যে আমরা আশঙ্কাগুলো বলছি এগুলির সমাধান হবে না ভ্যাট আইনের সফল বাস্তবায়নের জন্য দুর্বলতা চিহ্নিত করে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন বক্তারা আপনারা শুনেছেন রাজস্ব আয় কীভাবে কমে গেছে রিয়াজ সুমন একুশে টেলিভিশন ঢাকা চাকরিচ্যুত করার অভিযোগে গ্রামীণ কমিউনিকেশন সেট কর্মচারীদের দায়ের করা পাঁচ মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত ঢাকার তৃতীয় শ্রম আদালতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া পারভিনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেন প্রত্যেক মামলায় দশ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা মুচলেকে জামিন দেওয়া হয় গ্রামীণ কমিউনিকেশনসে কিছু শ্রমিক ট্রেড ইউনিয়ন করতে চাইলে তাদের চাকরিচ্যুত করা হয় এই ঘটনায় ডক্টর ইউনুস সহ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সুলতানা ও খন্দকার আবু আবেদিনকে বিবাদী করে মামলা করেন তিন শ্রমিক। জাতাকলে দেশের মানুষ পিষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন মির্জা ফখরুল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই নেতাকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন বিএনপি মহাসচিব এ সময় দেশে গণতন্ত্র ফিরে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি আজকের এই দুঃশাসনের যে আতানলে আমরা পড়েছি শুধু সাদেক হোসেন কোকা নন আমাদের অনেক মানুষ এখন অসুস্থ হয়ে পড়েছে এবং অনেকেই আপনার এখন শেষ পর্যায়ে চলে এসেছেন আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে তিনি যেন দেশে ফিরতে পারেন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন দেশ নেত্রী বেগম জিয়া যেন সুস্থ হন এবং তিনি যেন মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন ক্যাসিনো কাণ্ডে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের নাম আসলেও অভিযোগ থেকে মুক্ত উত্তরের নেতারা তবে উত্তরের অনেকের বিরুদ্ধে আছে চাঁদাবাজি টেন্ডার অভিযোগ এ অবস্থায় সংগঠনের নবম কংগ্রেস সৎ ও পরীক্ষিতদের জায়গা করে দেওয়ার আহ্বান নেতাকর্মীদের মাহমুদ হাসানের আরেকটি রিপোর্ট কেসিনো কর্মকাণ্ডে যুবলীগ বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের বেশ কয়েকজন নেতার হাত ধরেই রাজধানীর ক্লাব পাড়ায় কেসিনো শুরু তবে এই অভিযোগ থেকে অনেকটাই মুক্ত উত্তর যুবলীগের নেতারা সংগঠনের নেতারা মনে করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ধরে রেখেছে সংগঠনের ইমেজ ঐতিহ্য যুবলীগের সপ্তম কংগ্রেস ঘিরে নেতাকর্মীদের মধ্যে খুশি আমেজ গুটি কয়েক ব্যক্তির কারণে সংগঠনের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হলেও আসন্ন কংগ্রেসে সংগঠন পরিশীলিত হবে বলেই আশা প্রকাশ করেন নেতারা যে সকল নেতৃত্ব নিজের আখের গোছানোর জন্য পদে আসেন নেতৃত্বে আসেন সেই সকল নেতৃত্ব দ্বারাই অনুপ্রবেশকারী সংগঠনে অন্তর্ভুক্ত হতে পারে যারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শ মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতিটা করে তারা যদি নেতৃত্ব আসে তাহলে অনুপ্রবেশকারী ঢোকার কোনো সুযোগ থাকবে না যোগ্য সৎ ও সত্যিকারের যুবকদের হাতেই সংগঠনের নেতৃত্ব থাকবে বলে মনে করছেন তারা আমাদের নেত্রীর যে চাওয়া পাওয়া বুকে ধারণ করে এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এই সংগঠন নিয়ে এগিয়ে যাওয়ার মতো যার মধ্যে সেই অভিজ্ঞতা এবং দক্ষতা আছে তাকেই আমরা মনে করি যে আগামী নেতৃত্বে আমরা পাব বিতর্কিতরা যাতে কোনোভাবেই নেতৃত্ব আসতে না পারে সে ব্যাপারে কঠোর হওয়ার এখনই সময় বলে মনে করেন কেউ কেউ আমরা আসলে কোনো পদ বা কোনো লোভ বা কোনো পদবীর জন্য কখনই রাজনীতি করিনি আমরা সব সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শকে বুকে ধারণ করে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার ব্যানগার্ড কীভাবে হওয়া যায় সেটাই আমাদের প্রধান লক্ষ্য নেতারা জানান দুর্নীতি সন্ত্রাস এবং সকল অপকর্মের বিরুদ্ধে উত্তর যুবলীগ সোচ্চার থাকবে মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা আবারও বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিজ্ঞাপন বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে অধ্যক্ষকে পানিতে ফেলার ঘটনায় তদন্ত শুরু পলিটেকনিক কলেজে মিলেছে টর্চার সেল কাজ শুরু করেছে অধ্যক্ষকে পানিতে ফেলার ঘটনায় কারিগরি শিক্ষা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি এর মধ্যে পলিটেকনিক কলেজে একটি টর্চার সেলেরও সন্ধান পাওয়া গেছে এদিকে শিক্ষক অবমাননার ঘটনায় বিক্ষোভ করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি করেছে রাজশাহী পলিটেকনিকের শিক্ষক শিক্ষার্থীরা হাসান আল মোবিনের ক্যামেরা ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট শনিবার রাজশাহী ছাত্রলীগ কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভের নেতৃত্বে একদল শিক্ষার্থী অধ্যক্ষকে তুলে নিয়ে পুকুরে ফেলে দেয় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ও প্রয়োজনীয় উপস্থিতি না থাকায় দুই ছাত্রের ফর্ম পূরণ করতে না দেয় এমন আচরণ বলে জানিয়েছেন অধ্যক্ষ এ ঘটনায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক এস এম ফেরদোস আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয় কমিটি সদস্যরা রাজশাহী পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন সহ অধ্যক্ষ শিক্ষক ও ছাত্রদের সাথে কথা বলেন এবং সিসিটিভির ফুটেজ দেখেন এরই মধ্যে পলিটেকনিক কলেজের টর্চার সেলের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি এদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ ছয় দফার দাবি নিয়ে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা তাদের বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি ছাত্র রাজনীতি আমরা অপ করতে চাচ্ছি এ ঘটনায় জড়িতদের কলেজ থেকে বহিষ্কারের প্রস্তুতি চলছে বলে জানান অধ্যক্ষ এরা ছাত্র নামধারী নাম আর কি আমার সাথে উদ্ধত আচরণ করেছে শিক্ষক কর্মচারীদের সাথে উদ্ধত আচরণ করেছে পরীক্ষার হলের মধ্যে গিয়ে টিচারদেরকে শাসাইছে ঘটনার পর সাতজনের নাম উল্লেখ করে পঞ্চাশ ছাত্রের বিরুদ্ধে মামলা করেন অধ্যক্ষ মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ আরো যাচাই বাছাই চলছে ভিডিও ফুটেজ দেখে আরো শনাক্ত করা সম্ভব হবে আফসানা নীলা একুশে টেলিভিশন মাইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে এ পর্যন্ত এক কোটি উনত্রিশ লাখ একত্রিশ হাজার একশো মিটার কারেন্টাল জব্দ করা হয়েছে ভোলায় কোস্টগার্ডের সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় কোস্টগার্ড কর্মকর্তারা জানান মা ইলিশ রক্ষায় একক ও যৌথভাবে মোট পরিচালনা করা হয়েছে অভিযানে এ পর্যন্ত একশো আঠারোটি বোর্ড সহ চিংমি রেনু এবং ইলিশ মাছ জব্দ করা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় বিরাশি হাজার কোটি টাকা সভায় আরো জানানো হয় অভিযানে অবৈধভাবে মাছ ধরায় সাতশো আটান্ন জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সৌজন্যে সেবা। আটত্রিশ জনের বিপরীতে মাত্র চারজন চিকিৎসক নিয়ে চলছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম নেই প্রয়োজনীয় সংখ্যক নার্স ও অন্যান্য লোকবল ওষুধ না পাওয়ার অভিযোগ রোগীদের ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা গায়বান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট জানাছেন সমর ইসলাম পঞ্চাশ এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন কিন্তু ডাক্তারের দেখা পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় আমি সেবা দিতে পারবো দশ থেকে পনেরো জন রুগী ওখানে যদি আমাকে চল্লিশটা পঁয়তাল্লিশটা রুগী সেবা দিতে হয় তাহলে তো ভালো সেবা পাবে না সময় একশোটা আপ রুগী থাকে এগুলো রুগীকে তো আর সবসময় তো আর বেড দেওয়া সম্ভব হয় না ভুক্তভোগীদের অভিযোগ সকালে রোগী ভর্তি করালে বিকেলেও দেখা মিলে না ডাক্তারের লোকবল ও যন্ত্রপাতির অভাবে পরীক্ষা নিরীক্ষাও করাতে হয় বাইরে থেকে প্রয়োজনীয় ওষুধ না পাওয়ারও অভিযোগ তাদের এই হাসপাতালে যে পরিমাণ রুগী আসে সেই পরিমাণে ডাক্তার সংখ্যা সংকটে আছে ডাক্তার সংকট আছে ওষুধের সংকট আছে নার্সের সংকট আছে মিলেই একটা খারাপ অবস্থা আর প্রায়গুলো ডাক্তার হলো প্রাইভেট প্র্যাকটিস বেশি করে ডাক্তার করার সিস্টার কর বিরোধী নেয় না আমার রুগী যে ক সমস্যা হয়েছে আমি কয়েবার নার্সার ডেকেনি যে আমার রুগীর সমস্যার সমাধান করে নিই লোকাবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হয় বলে জানান উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাত্র চার পাঁচজন দুইজন সহ। আমরা এখন দুই তিনজন ডাক্তার এখানে সার্ভিস প্রদান করতেসে উপজেলার সাড়ে সাত লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবা বিবেচনায় দ্রুত চিকিৎসক সহ অন্যান্য লোকবল নিয়োগের দাবি ভুক্তভোগীদের রাজধানীর বাড়িধার নতুন বাজারে চালু হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বুথ উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিউল মৌলা এ সময় তিনি বলেন বুথে আধুনিক ব্যাংকিং কার্যক্রমে সব সেবা বিদ্যমান রয়েছে এজেন্ট ব্যাংকিং ও ব্যাংকিং বুথের মাধ্যমে শহর ও গ্রামে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও টেকসই উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ও বুথ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ মাহবুব আলম সমাজসেবক শহীদুল আমিন খন্দকার সহ অন্যরা ডিজনি সোয়েটার কোম্পানির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে ফুল দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয় প্রধান অতিথি ছিলেন মজুমদার গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার বিশেষ অতিথি ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শামসুদ্দিন মজুমদার পরিচালক সৈয়দ কায়সার আলী ও মোহাম্মদ বাবু সভাপতিত্ব করেন একই গ্রুপের পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আলী এছাড়া টাঙ্গাইলের গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদারকে আমন্ত্রণ জানানো হয় পরে বিজয়দের পুরস্কার দেওয়া হয় এরই সাথে শেষ করছি রাত এগারোটার একুশের সংবাদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শুনামগুলো জানাবো একবার সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাত উইকেটের জয় বাংলাদেশকে ব্যর্থ করতেই চার নেতা হত্যা খুনি চক্র যাতে ক্ষমতায় আসতে না পারে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী আগস্ট ও একই বললেন কাদের বনানী কবরস্থানে শ্রদ্ধা হাইকোর্টে বহাল ঋণ খেলাপিতে বিশেষ সুবিধা অনিয়ম রুখতে বাংলাদেশ ব্যাংকে কমিটি গঠনের নির্দেশ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে তফসিল নভেম্বরে ভোট হবে ইভিএম একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইলো শুভরাত্রি ধন্যবাদ সবাইকে